বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজকে আমরা অপটিমক্স ট্যাবলেট নিয়ে আলোচনা করব। অপটিমক্স ট্যাবলেটের জেনেটিক নাম মক্সিফ্লক্সাসিলিন হাইড্রোক্লোরাইড। অ্যারিস্টো ফার্মা লিমিটেড বাজারজাত করেন। এখন আমরা অপটিমক্স ট্যাবলেটের মূল্য, খাওয়ার কারণ, খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অপটিমক্স ট্যাবলেটের সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর আমার সাথেই থাকেন। তাহলে আমরা এখন শুরু করি। অপটিমক্স ট্যাবলেটের মূল্য 400 মিলিগ্রামের মূল্য 50 টাকা। খাওয়ার কারণ, যে যে সমস্যা হলে অপটিমক্স ক্যাপসুলটি সেবন করা যায়। ঠান্ডা, জ্বর, ক্রনিক ব্রঙ্কাইটিস, এর হঠাৎ বৃদ্ধি, নিউমোনিয়া, ত্বক ও নরম কলার জটিল বা অজটিল সংক্রমণ, এই ধরনের সমস্যাগুলো হলেও অপটিমক্স ট্যাবলেটটি সেবন করতে পারবেন। এছাড়াও তীব্র ব্যাকটেরিয়াল সাইনোসাইটিসের কারণেও অপটিমক্স ট্যাবলেটটি সেবন করাতে পারবেন। ক্রনিক ব্রঙ্কাইটিস এর হঠাৎ বৃদ্ধি হলেও এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হলেও এই ট্যাবলেটটি সেবন করা যায়। ত্বক নরম কলার জটিল বা অজটিল সংক্রমণেও এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। জটিল ইন্ট্রা অ্যাবডোমিনাল সংক্রমণ হলেও এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। পেলভিক ইনফ্লামেটরি রোগ হলেও এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। এছাড়াও যাদের জ্বর, তীব্র জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ইনফেকশন, ডেলিভারি পরেও এই ট্যাবলেটটি দেওয়া হয়, সিজারিয়ান সেকশনের পরেও এই ট্যাবলেটটি দেওয়া হয়, শ্বাসনালীর ইনফেকশন হলে, প্রস্রাবে জ্বালাপোড়া হলে, তলপেট ব্যথা হলে এই ট্যাবলেটটি চতুর্থ জেনারেশনের সিনথেটিক এবং ব্রড স্পেকট্রাম ফ্লুরোকুইনল শ্রেণীর ব্যাকটেরিয়া বিরোধী ঔষধ। এটি বেশিরভাগ গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যারোবিক এবং মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া সহ এটিপিক্যাল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সক্রিয়। খাওয়ার নিয়ম, এই ট্যাবলেটটি দিনে একবার সেবন করা যায়, 7 দিন বা 14 দিন বা 15 দিন, 21 দিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। গর্ভাবস্থায় স্তন্যদানকালে এই ট্যাবলেটটি প্রেগনেন্সি ক্যাটাগরি সি, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে উভয় অবস্থাতেই এই ট্যাবলেটটি নির্দেশিত নয়, তাই এই ট্যাবলেটটি সেবন করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, এই ট্যাবলেটটি সেবন করলে যে যে সমস্যাগুলো হতে পারে, বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, মাথা ব্যথা হতে পারে এবং ঝিমুনি হতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। তবে সবার ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় না, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে হয়, তাই চিন্তা করার কোনো কারণ নাই। এই ছিল আপনাদের সাথে আজকে আমার আলোচনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।